শুরুতেই সংবাদ শিরোনাম। ইউক্রেন ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট জলেনস্কি, রুশ স্পিকারের দাবি। পুতিন হামলার থামানোর নির্দেশ দিয়েছিলেন, কিন্তু যে কারণে হামলা হলো। হাজার হাজার রুশ সেনার মৃতদেহ ছড়িয়ে নেওয়ার আহ্বান ইউক্রেনের। কিয়েভের কেন্দ্রস্থল থেকে রুশ বাহিনী মাত্র 18 মাইল দূরে, আতঙ্কে মানুষ। ফিলিস্তিনি আগ্রাসনের সময় ইসরায়েলকে ভুক্তভোগী বলেছিলেন ইউক্রেন প্রেসিডেন্ট। ইউক্রেনে হামলায় রাশিয়াকে সমর্থন করছে ভারত। পোল্যান্ডে শরণার্থীদের ঢল, সীমান্ত পার হয়েছেন 1 লাখ ইউক্রেনীয়। এবার বিস্তারিত। রাশিয়ার পার্লামেন্ট দুমার স্পিকার ভিয়াশলাভ ফলোদিন দাবি করেছেন, রাশিয়ার আক্রমণের মুখে ইউক্রেনের রাজধানী কিয়েভ ছেড়ে পালিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার গণযোগাযোগ মাধ্যম টেলিগ্রামে নিজের চ্যানেলে এক বার্তায় এই দাবি করেন তিনি। ভলোদিন বলেন, জেলেনস্কি তাড়াহুড়ো করে কিয়েভ ছেড়েছেন। গতকাল রাতে তিনি ইউক্রেনের রাজধানী ছিলেন না, সঙ্গী সাথী সহ তিনি লিভভ শহরে পালিয়েছেন, যেখানে তিনি ও তার সহযোগীরা বসবাসের বন্দোবস্ত করেছেন। ভলোদিন আরও দাবি করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিয়েভ থেকে জেলেনস্কির ভিডিওগুলো আগেই রেকর্ড করে রাখা হয়েছিল। তিনি জানান, ইউক্রেনের আইন সভার সদস্যদের থেকেই এই তথ্য পেয়েছেন তিনি। এর আগে শুক্রবার রাতে ও শনিবার সকালে দুই দফা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তরের সামনে দাঁড়িয়ে ভিডিও বার্তা দেন ভলোদিমির জেলেনস্কি। এই ভিডিও বার্তাতে কিয়েভেই তিনি অবস্থান করছে জানিয়ে বলেন, ভুয়া খবরে কান দেবেন না, আমি এখানেই আছি, আমরা কখনো অস্ত্র ছাড়ব না, আমরা আমাদের রাষ্ট্রকে রক্ষা করব। ইউক্রেনের রুশ হামলার তৃতীয় দিন চলছে, কিন্তু ক্রেমলিন দাবি করছে শুক্রবার তাদের ঘোষিত বিশেষ অভিযানের দ্বিতীয় দিন প্রেসিডেন্ট পুতিন হামলা থামানোর নির্দেশ দিয়েছিলেন। শনিবার এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, প্রস্তাবিত আলোচনার সম্ভাবনার মধ্যে ইউক্রেনে রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান গ্রুপকে প্রেসিডেন্ট পুতিন অগ্রসর না হওয়ার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু আসল কথা হলো ইউক্রেন সমঝোতা প্রত্যাখ্যান করেছে। সিএনএন এর খবরে বলা হয়েছে, রুশ বাহিনী ফের অভিযান শুরু করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ একই রকম বলেছেন। তিনি বলেন, জেলেনস্কি সরকার আলোচনা প্রত্যাখ্যান করায় রুশ বাহিনী পরিকল্পনা অনুসারে পুনরায় অভিযান শুরু করেছে। তবে ইউক্রেনের স্থানীয় সময় শনিবারের প্রথম প্রহরে ইউক্রেন প্রেসিডেন্টের একজন উপদেষ্টা বলেন, তারা আলোচনা প্রত্যাখ্যান করেননি, ইউক্রেন শর্তযুক্ত আলোচনায় বসতে রাজি নয় বলেও মন্তব্য করেন তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ইউক্রেনে অভিযানের ঘোষণা দেওয়ার পর এ পর্যন্ত সংখ্যাতে হাজার হাজার রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। ইউক্রেন জানায়, আন্তর্জাতিক রেড ক্রসের উচিত নিহত হাজার হাজার রুশ সেনার লাশ সরিয়ে নিয়ে রাশিয়ায় ফেরত পাঠানো। ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা বেরেসুচক টেলিভিশনে প্রস্তাবিত এক ব্রিফিংয়ে এ কথা বলেছেন বলে বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে। এদিকে চলমান সংঘর্ষে 3,500 রুশ সেনাকে ইউক্রেনীয় সেনারা হত্যা করেছে বলে ইউক্রেনের সামরিক বাহিনীর বরাতে যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি জানিয়েছে। ইউক্রেনে রাশিয়ার অভিযানের তৃতীয় দিনে রাজধানী কিয়েভে তীব্র হামলা চালাচ্ছে রুশ সেনারা। কিয়েভের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। তবে গত বৃহস্পতিবার থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত নিজেদের কত সেনা হতাহত হয়েছে সে সম্পর্কে এখনো কিছুই জানায়নি রাশিয়া। ইউক্রেনে রাশিয়ার হামলার আজ তৃতীয় দিন। তিন দিক থেকে রুশ সেনাবাহিনী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে। ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সর্বদা আপডেট দিচ্ছে যুক্তরাজ্যের গোয়েন্দারা। স্থানীয় সময় শনিবার সংস্থাটি তাদের সর্বশেষ গোয়েন্দা তথ্য প্রকাশ করেছে। এদিকে বলা হয়েছে, রাশিয়ার বিশাল সেনাবাহিনী রাজধানী কিয়েভের কেন্দ্রস্থল থেকে মাত্র 18 মাইল দূরে আছে। গোয়েন্দা তথ্যের বরাতে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রাশিয়াকে সতর্ক করে বলেছে, কিয়েভে অগ্রসর হওয়ার পথে রাশিয়ার সেনাবাহিনী ব্যাপক হতাহতের শিকার হবে, রাশিয়া যা অনুমান করেছে তার থেকেও বেশি। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইউক্রেনের আকাশ সীমায় রাশিয়া এখনও শক্ত অবস্থান নিতে পারেনি, এই কারণে রাশিয়ার বিমান বাহিনীর কার্যক্ষমতা ব্যাপকভাবে কমেছে। দেশজুড়ে ইউক্রেনের সেনাবাহিনী শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে বলেও গোয়েন্দা তথ্যে বলা হয়েছে। পুরো বিশ্বে এখন আলোচনায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ, রুশ সেনাদের অভিযানে কাঁপছে ইউক্রেন। এ অবস্থায় কমেডিয়ান থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট হওয়া ভ্লাদিমির জেলেনস্কি এখন দেশ ও সাধারণ মানুষকে বাঁচাতে বিদেশি মিত্রদের পাশে পাওয়ার আকুতি জানাচ্ছেন। অথচ তিনি গত বছর গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদারদের চালানো বর্বর হামলাকে এগিয়ে গিয়েছিলেন।
শুধু তাই নয়, জেলেনস্কি ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা জবাব নিয়েও প্রশ্ন তুলেছিলেন। 2021 সালের 12 মে এক টুইট বার্তায় এই ইউক্রেন প্রেসিডেন্ট দাবি করেছিলেন, গাজা উপত্যকায় হামলার ওই যুদ্ধে নাকি ইসরায়েলি ভিকটিম ছিল। যদিও একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয় 2021 সালের 10 মে থেকে ফিলিস্তিনে টানা বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল। তাদের অগ্রাসনের জবাবে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস গাজা থেকে রকেট হামলা চালায়। সে সময় টানা 11 দিনের ইসরায়েলি হামলায় অন্তত 260 জন ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে 67 জনই ছিল কোমরমতি শিশু। আর ফিলিস্তিনি বাহিনীর পাল্টা হামলায় ইসরায়েলে মোট 12 জন নিহত হয়। রাশিয়ার ইউক্রেন আক্রমণের বিরোধিতায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে শনিবার একটি নিন্দা প্রস্তাব আনে আমেরিকা, তবে সেই প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থাকে ভারত। ইউক্রেন ইস্যুতে ভারতের এই অবস্থানের নিন্দা হয়েছে দিল্লির রাজনৈতিক মহলে। অনেক ক্ষেত্রেই প্রশ্ন উঠেছে, রাশিয়ার বিরুদ্ধে না গিয়ে ভোটে নাকি আদালত যুদ্ধকে সমর্থন? এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত। জাতিসংঘের ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি ভারতের ভোট না দেওয়া প্রসঙ্গে বলেন, ইউক্রেনে সম্প্রতি যে ঘটনা ঘটেছে ভারত তাতে উদ্বিগ্ন, অবিলম্বে এই সহিংসতার পথ থেকে সরে আসতে আবেদন করছি সকলকে। মানুষের জীবনের বিনিময়ে কখনো কোনো সমাধান সূত্র বের হয়ে আসে না, এই আবহে কূটনৈতিক আলোচনার পথ বন্ধ হওয়া অত্যন্ত হতাশাজনক, কিন্তু আমাদের কূটনীতির পথে ফিরতে হবে। সেই কারণে ভারত ভোট দান প্রক্রিয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরো বলেন, সমস্ত সদস্য রাষ্ট্রের উচিত আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের নীতিগুলোকে সম্মান করা, কারণ এটি একটি গঠনমূলক পথ দেখাবে আমাদের। উল্লেখ্য, এদিন প্রস্তাবনার পক্ষে ভোট দিয়েছে জার্মানি, ইতালি, পোল্যান্ড, এস্তোনিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ডের মতো 11টি দেশ। প্রস্তাবনার বিপক্ষে ভোটদান করেছে শুধুমাত্র রাশিয়া। এদিকে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়া থেকে বিরত থাকে ভারত, চীন ও সংযুক্ত আরব আমিরাত। রাশিয়ার ভেটো প্রসঙ্গে আমেরিকার বক্তব্য, রাশিয়া হয়তো এই প্রস্তাব আটকে দিতে পারে কিন্তু আমাদের কণ্ঠস্বর দমিয়ে রাখতে পারবে না তারা। আমাদের সত্য নীতির ওপর, ইউক্রেনের মানুষের ওপর রাশিয়া ভেটো প্রয়োগ করতে পারবে না। পোল্যান্ডের সীমান্ত রক্ষা সংস্থা জানাচ্ছে, রাশিয়ার হামলা শুরুর পর থেকে ইউক্রেন থেকে পালিয়ে পোল্যান্ডে যাওয়া মানুষের ঢল ক্রমশ বাড়ছে। ইতিমধ্যে 1 লাখ ইউক্রেনীয় পোল্যান্ডে ঢুকেছে বলে জানাচ্ছে বিবিসির ওয়ারস সংবাদদাতা অ্যাডাম ইস্টন। শরণার্থীর ঢল বাড়ছে জানাচ্ছেন আনা মিলা সংখ্যা। তিনি বলেছেন, শনিবার ভোর 6টা থেকে 20,000-এর ওপর মানুষ পোল্যান্ডে পৌঁছেছে। ইউক্রেনের যুদ্ধ থেকে যারা পালাচ্ছেন তাদের সকলকে আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পোল্যান্ড সরকার। যাদের কোথাও যাবার জায়গা নেই তাদের অস্থায়ী বাসস্থানের আশ্বাসও দিয়েছে তারা। ইউক্রেনের সাথে সীমান্ত পারাপারের 8টি চৌকির সবগুলো দিয়ে শরণার্থীদের পায়ে হেঁটে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে, কারণ সীমান্ত চৌকিগুলোতে গাড়ির লম্বা লাইন তৈরি হয়েছে। এর আগে পায়ে হেঁটে আসা মানুষদের শুধু একটি চৌকি মেডি ইকা দিয়ে পার হবার অনুমতি দেওয়া হয়েছিল। শরণার্থীদের জন্য 9টি অভ্যর্থনা কেন্দ্র খোলা হয়েছে, যেখানে তাদের খাদ্য, চিকিৎসা সহায়তা এবং তথ্য দেওয়া হচ্ছে। সীমান্ত পারাপার চৌকিগুলোর কাছে স্কুল এবং জিমগুলোতে প্রোজেমিলস রেল স্টেশনে এই অভ্যর্থনা কেন্দ্রগুলো খোলা হয়েছে।